বিজেপির পতাকা ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতে 204 নম্বর বুথ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটি গাছে গ্রাম পঞ্চায়েতের 204 নম্বর বুথ এলাকায় বিজেপির পতাকা ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে সোমবার এলাকায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পতাকা ছেঁড়ার অভিযোগ নিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান বিজেপির পঞ্চায়েত সদস্য। যদিও পতাকা ছেঁড়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ওরা তো গণতন্ত্র মানে না। আমাদের প্রধানমন্ত্রী, আমরা যে মনে করি আমরা শুধু আমাদের না সবারই প্রধানমন্ত্রী, কিন্তু ওরা সেটা ভাবে না। ওরা মনে করে যেভাবেই হোক অশান্তি লাগাবে। যেহেতু নির্বাচনে হেরে গেছে, 30টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 19টা পেয়েছে, এখন এই সমস্ত মিথ্যা অভিযোগ করে নিজেরাই পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসের উপরে দোষারোপ করে একটা এই অতীতের যে গ্লানি, পরাজয়ের যে গ্লানি, সেটা ঢাকার একটা প্রচেষ্টা মাত্র।